তাইলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে কোন জিনিস বেশি জাহান নামে নিয়ে যায় মানুষকে কোন জিনিস জান্নাতে নিয়ে যায় সাহাবিরা বললেন কুলতু আল্লাহ রাসুল আলম হাদিসটা তিরমিজি মেশকাত হাদিস নম্বর চার হাজার ছয় শত একুশ নম্বর হাদিসের মান হল সহি হাদিসটা আবহাওয়ার রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত সাহাবিরা বলল কুলতু আল্লাহ রাসুল আলম সাহাবিদের আদত ছিল সাহাবিরা বলছেন আল্লাহ এবং রসুল ভালো জানে তখন রসুল সাল্লা সাল্লাম আলফামু আল ফারাজ যে আবহাওয়া রাজি আল্লাহ থেকে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বলেছেন তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় তা হচ্ছে আল্লাহর ভয় এবং তাকুয়া উত্তম চরিত্র দেখেন কোন জিনিস আবি হরাই রাত রাজি আল্লাহ আনহু কল কল রাসুল্লাহ সাল্লাহ আর তাদ রুনা মা আখসালু মা ইয়াদ খেল জান্না তোমরা কি জানো অধিকাংশ মানুষকে কোন জিনিস জান্নাতে দাখিল করায় জান্নাতে প্রবেশ করায় বেশি প্রবেশ করায় তখন ফকল ফকর তকল্ ল হস্যুন খলা ইতাকিল্লা আল্লাহ ভয় উত্তম চরিত্র অন্য হাদিসে আসছেন কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব হবে কি উত্তম চরিত্র তারপর বলছে সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো কোন দুইটি জিনিস মানুষকে জাহান দিকে নিয়ে যায় সাবিরা বললেন রুনি মা আকসারু মা ইয়দ নাসা নারা কলা আলফাম ফারাজ রাসুল সাল্লাহ তাদেরকে বললেন তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করে কোন জিনিস রসুল সাল্লাম বলেন একটি হলো মুখ অপরটি হলো লজ্জাস্থান হাদিসটা হলো তিরমিজি চার হাজার ছয়শো একুশ শহীদ হাদিসটার সনদ হলো সহি সনদে তিরমিজি বেশকার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমাদের এই মুখ রসুল প্রথমে আত্মাকুয়া আত্মাকিল্লা আল হসুল খোলো দেখুন তাকুয়ার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তাকুয়ার বিষয়ে আলাপ আলোচনা করার জন্য কারণ তাকুয়া মানুষকে এমন জায়গায় নিয়ে পোসে এমন জায়গায় নিয়ে পেছে তাকুয়া যদি মানুষের শক্তি থাকে তাকুয়া একটা মনে রাখতে হবে হলো দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক তাকুয়া আর হচ্ছে অরিজিনাল বালি খালেস তাকুয়া বাহ্যিক তাকুয়া যেটা আল্লা বিধি সেটা কি সমাজে লোক সমাজে ওপেন জায়গায় আমি অন্যায় করি না মানুষ দেখবো বা বা অন্য কিছু দেখো কিন্তু গভীরে যখন চলে যায় রাত্রে অন্ধকারে যখন আমি একা থাকি নির্বিতে নিবেদনে থাকি তখন কিন্তু আমি আল্লাহর আল্লাহ আমার ফেসবুকে আমার মোবাইলে আমার কম্পিউটারে আমি তখন অষ্ট দেখি এটা কিন্তু এই তাকুয়া দিয়ে কাজ হবে না কিন্তু প্রকৃত কাজ হবে ওই তাকুয়া দিনে রাত্রে অন্ধকারে একা নির্বৃত্তে নির্জনে সব অবস্থাকে আল্লাহকে ভয় করতে হবে রাসুল হসেন এই কথা বলছে তাকুয়া আল হোসনুল অত উত্তম চরিত্র এটা মানুষকে মানুষকে জান্নাতে বেশি বেশি মানুষকে জান্নাতে দাখিল করবে আর মানুষকে সবচেয়ে বেশি প্রথম প্রশ্ন যাহান নামে দাখিল করে কি আল ফাম আল ফারাজ মুখমন্ডল এবং কি লজ্জাস্থান এই মুখমন্ডল দিয়া যাই সে তাই হাটে বাজারে এখানে বসে এসি এক জায়গায় বসে বসে মানুষের শেখায় কিচ্ছা মানুষের গেবাদ মানুষের পরদিন্দা মানুষের দস্তুটি অন্বেষণ করে সার আর কিছু নাই সুতরাং এই জন্য রসুল অন্য একটা হাজি বলছে সাহিরা তোমরা দুইটা জিনিস আবহাওয়া রাজ রাসুল্লাহকে জিজ্ঞাসা করলো কোন লোক সর্বাপক সম্মানিত তিনি বলেন যে লোক আল্লাহকে বেশি ভয় করে এবং তাকে আসলে সেই সর্বাপেক্ষা সম্মানিত যেমন হাদিসটা হাদিস্টা সহিমসাত হাদিস হাজার ছয়শ ছিয়াত্তর যাই কে আমরা সেটা যাচ্ছি না রসুদ সাল্লামের সঙ্গী সাথে তোমরা কি বলতে পারো মানুষকে তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি কোন জিনিস জান্নাতে দাখিল করা একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে কি আল্লাহ আর হচ্ছে উত্তম চরিত্র আর কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নামে দাখিল করায় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সে হচ্ছে মুখ আল পাম আল ফারাজ মুখমন্ডল মুখ জিব্বা রসুল সোহান জিব্বা টান দিয়ে বলছে হে সাহাবিরা এই দুইটা জিনিসের হেফাজে জিব্বা এবং গুপ্তাঙ্গ লজ্জাস্থান কথা হিসাবে দিয়ে বলছে এই দুইটা জিনিস তোমরা জিম্বা নাও আমি তোমাদেরকে জান্নাতের জিম্বা নেবো সকলের কাছে অন্ধু থাকলো আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি যখন তখন কথা বলি না যা কথা বলি না অন্য হাদেশের রসোল্লা সাল্লাহরাসে মরছেন যদি তুমি হক কথা বলতে পারো কথা বলো না তো তোমার জন্য চুপ থাকে উত্তম হক কথা ছাড়া বেহক কথা বলো না এই জবান এই জবান এই লজ্জাস্থান তোমাদেরকে জাহান নামে নিয়ে ছাড়বে আসুন আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি আমাদের ইজ্জতকে কন্ট্রোল করি আল্লাহাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান কর